হোয়াটসঅ্যাপ বন্ধুগণ ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের ভিডিওটি কোনো কমেডি বা ফানি ভিডিও নয় 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 ভোটপূর্বক সাম্প্রতিক প্রেক্ষাপটে রাজনীতি এবং টলিউডের সংমিশ্রণে আমার মধ্যে হওয়া একটি অনুসূচনার বহিপ্রকাশ মাত্র মাত্র ভিডিওটা তোমাদের তবে তার আগে ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে তবে তার আগে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক যাক প্রথমেই আসছি আমাদের সকলের প্রিয় দেবদা মানে দীপক অধিকারী দীপক অধিকারী কে তিনি একজন প্রডিউসার তিনি একজন মোটামুটি অভিনেতা তিনি একজন সফল রাজনীতিবিদ তিনি আমাদের ঘরের ছেলে আজ থেকে আট

নাড়তে নাড়তে ডালি করে যাচ্ছে আমি বললাম গুড মর্নিং দেবদা দেবদা বলো হ্যাঁ রকম অসুবিধা থাকলে বলিস ভোটটা দিস পরের দিন হয়তো কোন গরিব বাড়িতে ডাল ভাত খাচ্ছে সব ছেলে পেলে বসে আছে দাদা ডালে নুন ঠিকঠাক হয়েছে সব ঠিকঠাক আছে আসবো মাঝে মধ্যে আর ভোটটা কিন্তু দেবদা নিজের সিনেমার হল ভিজিটে যতবার না গেছে ততবার যায় পার্টি অফিসে সেখানেও ছেলে পেলে প্রচুর আছে ঘাড় দিয়ে সেলফি টেলফি তুলে মোট কথা দেবদা এখন আমাদের 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 ঘরের ছেলে আমাদের নাগালের মধ্যে আমাদের সান্নিধ্যের মধ্যে সে সুপার স্টার কিন্তু আকাশের নক্ষত্র এখন আর নেই আর নেই আর নেই এখনো মনে আছে চ্যালেঞ্জ সিনেমাটা যখন রিলিজ হয়েছিল দেবদার ওই কলেজের গেট দিয়ে এন্ট্রি যে আইকনিক সিন এটা আমরা নিজেরা নিজেদের কলেজে বন্ধু বান্ধবরা প্র্যাকটিস করতাম আমরা বললাম না ভাই গুরুদেবের মতো হচ্ছে না ভগবান গুরুদেব দেবদা তার মতো হচ্ছে না তাকে যদি একবার সামনে থেকে দেখতে পারতাম আমাদের মেয়েগুলো জন্মদিনে তাকে ভগবান ভেবে তার ফটোর সামনে কেক কেক কেটে সেই সেই ফটোকে আর যখন আজকে বা কলেজে যাচ্ছে পাশ দিয়ে দেবদা হাত নেড়ে নেড়ে গলায় মালা পরে র্যালি করতে করতে যাচ্ছে তখন তার ভগবান তো রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় পরে এবার আর ফটোকে কেন কেক খাওয়াবো ডাক দেবো বাড়িতে ডাল ভাত খাইয়ে কেক কেটে একটা সেলফি তুলে নিয়ে নেব এটা কোনো দোষ নয় বন্ধুগণ এটা ন্যাচারাল হিউম্যান সাইকোলজি আমরা যাকে বেশি প্রায়োরিটি দিই যাকে বেশি সময় দিই যার কাছে বেশি অ্যাভেলেবল তার কাছে ততটাই ধীরে ধীরে অবজ্ঞার পাত্র হয়ে উঠে আর ঠিক আছে তো ঘরের দেবদা নয় দেবদাসহ অনেক অভিনেতা রয়েছে তারা এইভাবে পলিটিক্সে গিয়ে জানি না রাজনীতির কতটা উন্নতি হচ্ছে তবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির বিরাট বড় মারা যাচ্ছে আমরা সুপার স্টারকে হারাচ্ছি বলছি আমাদের কিন্তু ঘরের ছেলের অভাব অভাব নেই আমাদের টলিউডে আছে যদি এখন সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায় তাহলে আমরা কাকে স্টার বলবো কাকে আলু অর্জনের সাথে কম্পেয়ার করবো কম্পেয়ার করেই ফেলি তাহলে আলু অর্জুন পুষ্পা ওয়ান কবে রিলিজ হয়েছিল সাড়ে তিন বছর পরে তার রিলিজ হচ্ছে মাঝখানে দেখেছেন রাস্তাঘাটে তাকে ঘুরে বেড়াতে এই যে পুষ্পাটা রিলিজ হচ্ছে বড় বর্দা তার সেই আইকনিক স্টেপ চারটা আঙ্গুল দাড়ির নিজ দিয়ে ঝুঁকেগা নেই সালাক সালা সালা এটা দেখার যে এক্সাইটমেন্ট সেটাই টিকিটের অর্ধেক মূল্যের সমান যদি তিনশো টাকা টিকিটের দাম হয় না দেড়শো টাকা হচ্ছে তাকে দেখার এক্সাইটমেন্ট এটাই হচ্ছে সুপারস্টারদের ক্রেজ যেটা বাংলার অভিনেতা অভিনেত্রী এবং সুপারস্টাররা রাস্তাঘাটে ঘুরে বেরিয়ে নষ্ট করে ফেলছে এখন তোমরা বলতে পারো যে দেবদাকে নিয়ে কথা বলছিস মানে তুই তৃণমূল বিরোধী তুই বিজেপির সাপোর্টার আমি কারো সাপোর্টার নেই বন্ধুগণ আমি একমাত্র আজাদিন ফৌজের সাপোর্টার সুভাষ চন্দ্র বোস যেটা তৈরি করেছিল ঠিক আছে এবার অন্য বাড়ি নিয়ে কথা বলিস সেম এক্সাম্পল পেয়ে যাবে রুদ্রনীল ঘোষ যার চ্যাপলিন সিনেমাটা সত্যি বলছি সিনেমার পর্দায় দেখে আমি নিজের চোখের জল ফেলেছিলাম লিটারেলি চোখের জল ফেলেছিলাম কিন্তু এখন সেই অভিনেতা রুদ্রনীল ঘোষের ইমেজটা অনেকটা ফেড আউট হয়ে গেছে এখন তাকে আমরা একটা নিউজ চ্যানেলের পেইড বক্তা হিসেবে রেগুলার কারণ কারণ আমি নিন্দা করতে দেখি এখন আমি যখন তার কোনো ওয়েব সিরিজ হোক বা কোনো সিনেমা হোক দেখি মনোযোগ দিয়ে তার অভিনয় সত্তাটার ভেতরে প্রবেশ করার চেষ্টা করি যখন সে তার অভিনয় শিল্পটা দিয়ে আমাকে মন্ত্রমুগ্ধ করে ফেলতে চলেছে ঠিক সেই সময় না আমার একটা স্ট্রাইক আসে আর ইয়ারে তো কালকেই দেখলাম ওই নিউজ চ্যানেলে কার নামে নিন্দা করছি এবার অভিনয় করার কি আছে ছেলের লোক কেমন নিন্দা করে বেড়ায় আবার অভিনয় একটা কনফিউশন সৃষ্টি হয় এটা ন্যাচারাল হিউম্যান সাইকোলজি বন্ধু তোমার মধ্যে হবে স্পিকার হিসেবে তার ইমেজটাকে এত বড় করে তৈরি করে ফেলেছে যে তার পাশে তার অভিনয় শিল্প অনেক ছোট হয়ে গেছে এইভাবেই হয়তো শিল্প সত্তার হত্যা ঘটে সোকল রাজনীতির জয় হয় আরেকজন আছে হিরো হিরোন কি বলবো একে নিয়ে চেটে চেটে যোগ বলে আমি একটা শোয়ে ফাইনাল খেলে এসেছি তাই নিয়ে আর কিছু বললাম না সবাই বলে না যে আমি এই ছেড়ে পার্টি করছি আমি ওই ছেড়ে পার্টি করছি মানুষের ভালো করার জন্য মানুষের ভালো করার যদি সত্যি ইন্টেনশন থাকে এবং সেটাই যদি শুধুমাত্র ইন্টেনশন থাকে তাহলে পার্টি না করলেও চলে রতন টাটাকে দেখতে পারছো তো রতন টাটা কি কোনো পার্টির সাথে যুক্ত মুকেশ আম্বানি যেদিকে কোটি কোটি টাকা নিজের ছেলের বিয়েতে খরচা করছে সে কোটি কোটি টাকা ভারতের জনগণদের চ্যারিটি ট্রাস্টে দান করছে আর এরকম অনেক এক্সাম্পল আছে যারা আর কি পার্টি পলিটিক্স সাথে যুক্ত না হয় মানুষের অনেক উপকার করে চলেছে আর একটা কথা এখন না বললেই নয় স্বয়ং উত্তম কুমার বলে গিয়েছিলেন যে আমরা তো ছায়াছবি জগতের লোক ছায়ার জগতে বিচরণ করি তাই আমাদের রক্ত মাংসের চেহারাটা যতটা কম আনা যায় ততটাই ভালো তো টলিউডের ভগবান সেই উত্তম কুমারের বাণী যদি এখনকার লোকজন ফলো না করে এখনকার সুপারস্টার অভিনেতারা ফলো না করে তাহলে ইন্ডাস্ট্রির উন্নতি হবে কি করে বলতো এটা আক্ষেপ একজন খুবই সিনেমা প্রেমী বাংলা সিনেমার প্রেমিক দর্শক হিসেবে আমার আক্ষেপ আমাদের ঘরের ছেলে তো প্রচুর আছে আমাদের সুপারস্টার গুলোকে কেন নিয়ে যাচ্ছেন আপনারা দায়িত্ব একসাথে পালন করা কি সম্ভব মানে রাজনীতির মাধ্যমে জনসভা করা অভিনয় বা সিনেমা শিল্পের মাধ্যমে মানুষকে মনোরঞ্জন করা দুটোই তো গুরুদায়িত্ব সেটা কি একসাথে পালন করা সম্ভব এত ট্যালেন্টেড সবাই বাংলা একটা ছোট উদাহরণ দেয় থালা বিজয় মানে উনার স্টারডামের কাছে বাংলার এই সকল সুপারস্টারদের একটা মানে বটের ছায়া লঙ্কার চারা এটা মানতেই হবে তিনি রাজনীতি জয়েন করবেন বলে তার অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন মানে তিনি মনে করেন রাজনীতিটা যদি ফুল ফ্লেজে করা হয় এবং সেটার মাধ্যমে যদি জনসেবা সঠিকভাবে করতে হয় তাহলে অন্যদিকে সময় দিলে চলবে না ফুল টাইম দিতে হবে তবেই গিয়ে মানুষের ঠিকভাবে উপকারটা করা যেতে পারে মানে একটা এলাকার দায়িত্ব যখন কোনো রাজনীতিবিদ নেন তখন সেই এলাকার ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু তার জানতে হয় এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার রিসার্চের ব্যাপার এটা পুরোপুরি নিজেকে শোপে দেওয়ার মতো ব্যাপার এটা অত সহজ না সেখানে বাংলার সব ট্যালেন্টেড লোক একবারে দুই তিন নৌকায় পা দিয়ে চলছে মানে স্বয়ং দেবী দুর্গা দশ পূজা অবাক হয়েছে বা বাবা এটা তো টাকা কাজ একসাথে করে পারা চামিও তো পারব না চামিও তো পারবো না মানে আমি যা প্রশ্ন করতে চাই দেবদা সোহনদা বাবু হিরো বাবু আপনারা একবার ভাবুন তো বহু বছর আগে কলকাতায় যখন এসেছিলেন এই রাজনীতি করার জন্যই কি এসেছিলেন কলকাতায় রাজনীতির মাধ্যমে একে অপরের পিছনে কাটি করবেন নিন্দা করবেন সেই জন্যই কি এসছিলেন কলকাতায় নাকি স্ট্রাগেল করে অভিনেতা হবে অভিনয় শিল্পের মাধ্যমে মানুষের মন জয় করবেন সেই জন্য এসেছিলেন দশটা লোক চিনবে সেলফি তুলবে অটোগ্রাফ নিবে একটা স্টার ডাম ক্রিয়েট হবে সেই জন্য এসেছিলেন একটু ভাববেন সবার সময় মানে আমি অত্যন্ত সিনেমা প্রেমী একটা মানুষ মানে আপনাদের ছোট থেকে ফলো করি তবে কি তো ছোটো থেকে আপনাদের দেখে দেখে মাথার মধ্যে যে আপনাদের শিল্পী সত্তার একটা ইমেজ ক্রিয়েট হয়েছিল সেটা এখন মৃত্যু করেছে সেটা এখন মৃত্যু করেছে তাই সেই আক্ষেপ থেকে ভিডিওটা বানানো এখন ট্রেন্ডিং এ চলছে দেব হিরণের লড়াই আমার মনে হয় দেব হিরণের লড়াইয়ের মাঝখানে জিদ্দা জিতে গেছে বোমবাদা জিতে গেছে কেন কি বলুন যখন আমি চোখ বন্ধ করে দেবদার কথা ভাবি আমি দেখি যে দেবদালের মালা পরে র্যালি করতে করতে চাচ্ছে কারো বাড়িতে গিয়ে খাচ্ছে অফিসে গিয়ে বলছে আমি এই করে দেবো এই করে দেবো ও পারবেন আমি করে দেবো কিন্তু চোখ বন্ধ করে যদি জিদ্দার কথা ভাবি তাহলে আমি দেখি যে বড় বর্দায় জিদ্ রোমান্স করছে বড় লোকটা অ্যাকশন করছে বড় লোকটা অ্যাটিটিউড দেখাচ্ছে চোখের চোখ রেখে ডায়ালগ বলছে এখানে হয়তো একজন অভিনেতা হিসাবে একজন সুপারস্টার হিসাবে জিদ্দা অনেক বড় মাপের জিদ্ নিয়েছে আজকে যদি চোখ বন্ধ করে রুদ্রনীল ঘোষের অভিনয়ের কথা চিন্তা করি বা তার অভিনয়টা থেকে কিছু শেখার চেষ্টা করি তখন তার পাশাপাশি আরেকটি মেয়ে চলে আসে মাইক নিয়ে অন্য পার্টির নামে নিন্দা করছে আমি আবারও বলতে চাই এই অভিনেতা এই মূল্যবান শিল্পীগুলো রাজনীতিতে গিয়ে রাজনীতির কতটা উন্নতি হচ্ছে জানি না তবে আমাদের টলিউডের বিরাট বড় ক্ষতি হচ্ছে এবং হয়ে চলেছে আর আমার একটা জিনিস খুব অবাক লাগে ভোটের আগে কি নেতা মন্ত্রীদের বাড়িতে রান্না বান্না হয় না রাস্তাঘাটে ঘুরে ঘুরে খায় কেন গরিব মানুষের বাড়িতে ঢুকে তাদের খাবার দাবার খেয়ে নিচ্ছে কেন আশ্চর্য আর পিওর বোকাটা হচ্ছে আমরা মানে আমরা আমজনতা হচ্ছে চার অক্ষরের বোকা এটা আমরা আগাগোড়া প্রুফ করে এসেছি ভোটের আগে যখন নেতা মন্ত্রীরা যখন আমাদের এলাকাতে আসে আমাদের আধিক্যতা দেখার মতো মাথায় চরক গাছ ভেঙে পড়ার মতো তিনি নমস্কার প্রণাম প্রণাম গলায় মালা প্রণাম প্রণাম গলায় গলায় মালা মালা বাড়িতে দেয় না ভাতের থালা ভোটের আগে যদি নেতা মন্ত্রী পলিটিশিয়ান আমাদের এলাকায় আসে তাহলে আমাদের সাধারণ মানুষের অ্যাটিটিউড এরকম হওয়া উচিত তো ও এসছেন আসার তো কথা ছিল করুন প্রচার প্রচার করুন ভোট টোট চান ভোটের পরে যদি আসেন তাহলে নমস্কার করবো আধিক্রি দেখাবো মাথায় করে রাখো ওটার তো স্বার্থ নিয়ে এসছেন তো বন্ধুগণ ভিডিওটা আপনার শেষের দিকে শেষ করা গেছে দুটো কথা বলে ভিডিওটা শেষ করতে চাই দেখুন কলেজ লাইফ থেকে ঝান্ডা নিয়ে দৌড়ে বেড়ানো অনেক ছেলে বলে রয়েছে যারা রাজনীতির রাজা প্রজা মন্ত্রী সব কিছু চুষে খেয়ে নিয়েছে রাজনীতির শিকর থেকে গাছের পাতা সবকিছু তাদের নখদর্পণে তারা বোঝে রাজনীতি তাদের যদি রাজনীতিতে নিয়ে আসা হয় তাহলে রাজার নীতি রাজনীতির রাজকীয়তা অনেকাংশে বৃদ্ধি পাবে লাস্টে উত্তম কুমারের লাইনটা বলেই শেষ করি বিশেষ করে আপনাদের জন্য আমরা ছায়াছবি জগতের লোক তো তাই আমাদের রক্ত মাংসের চেহারাটা যত রকম জনসমক্ষে আনা যায় ততই মঙ্গল ভেবে দেখবেন কি করতে এসেছিলেন আর কি করছেন